গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। ব্লগটা শুরু করছি এখন থেকে, আর এখন বাজতেছে সকাল 10টা। আর বোনকে পাঠিয়েছিলাম বাজারে, তো যেহেতু ছিলাম না, বাজার তো করারই ছিল, তো ওই জন্য বোনকে বাজারে পাঠিয়েছিলাম। তো বেশি কিছু আনেনি, একটু মাছই এনেছে জাস্ট, কারণ যেহেতু সপ্তাহের মাঝে মাঝে চলেই এসছে, তো ওই জন্য আর এই কদিন এই মাছটা দিয়ে হয়ে যাবে। তারপর তো সানডেতে আবার বাজার হবে। আজকে টিফিন কিছু বানায়নি বাড়িতে, বোনও বাইরে থেকে এনেছিল পরোটা আর ঘুগনি, তো ওটা দিয়েই আজকে টিফিনটা সেরে নিলাম, ব্রেকফাস্টটা। এরপর রান্না বসাতে হবে, দেখি এতদিন পর আজকে আবার কি রান্না করি। দেখো আমার বাবি পুরো ফ্রেশ হয়ে গেছে, স্নান করে একটা মোটা গেঞ্জি পরে নিয়েছে। তো বাবিকে যেহেতু শীতের বেলা স্নান করি, এখন এই মোটা গেঞ্জিগুলোই বেশি পরাই, তার কারণ হচ্ছে বলো ঠান্ডা লাগে, বাবি তো শীত করে ওই জন্য। তো এবার আমরা খেয়ে নেবো, তাই না? বাবি খাবে, মামাম খাবে, আমরা খাওয়া দাওয়াটা করে নেব। আর তো যেহেতু ছিলাম না, অনেক বাজার দোকান বাকি ছিল, সব কিছু করা হলো, নাহলে তো নেক্সট কিছু এগোনো যাবে না। তো চলো লাঞ্চটা করে নিই, পরে কথা বলছি। ঠান্ডা লেগেছে মা? ঠান্ডা লেগেছে? ঘুম হয়েছে? বা ঘুম হয়েছে? গুড ইভিনিং বলো, গুড ইভিনিং। এবার ড্রেস পরতে হবে, তো শীতের ড্রেস পরতে হবে তো তোমার। এটা কি, কি নিয়ে খেলা করছো তুমি? মা ক বলো, গুড ইভিনিং সবাইকে বলে দাও, গুড ইভিনিং। কি খাচ্ছে? চা খাচ্ছে, তোমাকে দিচ্ছে না, তোমাকে দিচ্ছে না। এরা চা বিস্কুট খাচ্ছে, তোমাকে দিচ্ছে না। কেন দিচ্ছে না গো তোমাকে? তুমি তো খাও বলো সব। আহারে, এটাকে দিচ্ছে না গো, কি অবস্থা। আজকে ডিনারের মেনু হচ্ছে রুটি আর সবজি। তো এই ভিডিওটা অনেক পুরোনো ভিডিও, দেখতে দেওয়ার জন্য ভীষণ দুঃখিত। চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।